চন্দ্রকোনা থানার ডিঙ্গাল গোপালপুর ক্লাবে চুরির চেষ্টা। গোপালপুর মৈত্রী সংঘ ক্লাবে গভীর রাতে কে বা কারা হানা দেয়। কাঠের রেলিং ভেঙে টুকরোগুলি সামনে লাগোয়া পুকুরে ফেলে দেয় দুষ্কৃতীরা। চাবিগুলি ভাঙার চেষ্টা করে। একটি ক্যারামবোর্ড ছাড়া আর কিছু খোয়া যায়নি। ক্লাবের সদস্যরা জানিয়েছেন, চাবিটি ভাঙলেই বহু সম্পদ চলে যেত। যে কোনো কারণেই হোক, দুষ্কৃতীরা হয়তো ভয় পেয়ে ফিরে গিয়েছে, তাই রক্ষে। ক্লাবের সামনেই চন্দ্রকোনা গোপালপুর হাইস্কুল। দুষ্কৃতীরা স্কুল এবং ক্লাব দুটোতেই একসঙ্গে চুরির ধান্দা এসেছিল বলে ক্লাবের সদস্যদের ধারণা। ক্লাবের পরিস্থিতি দেখে গিয়েছেন সিভিক ভলান্টিয়াররা। ক্লাবের সম্পাদকের বক্তব্য শুনে নেব আমরা। আগামীকাল কে বা কারা রাত্রে এই বেড়াটিকে মৈত্রীর সঙ্গে বেড়াটিকে ভেঙে এখানে দু টুকরো করে এখানে যে পুকুর আছে পুকুরে দুটো বেড়া দেখা যাচ্ছে, ওই দুটো বেড়াকে ওখানে ফেলেছে। এবং যে ক্লাবের যে ব্যানারগুলো ছিল, এখানে মৈত্রীর সঙ্গে ফ্লেক্স ছিল এবং ব্যানার ছিল, সেই ব্যানারগুলিকে তুলে নিয়ে গেছে। এবং এখানে যে ল্যাম্পটা পড়ে আছে এই ল্যাম্পটা ভেঙে ফেলে দিয়েছে এবং বোর্ডটাকে ভেঙে ফেলে দিয়েছে। এখানে ক্যারাম খেলার জন্য একটা পিচ ছিল, এখানে একটা লোহার পিচ ছিল যেটার উপরে ক্যারাম বোর্ড খেলা হতো, সেটাকে বন্ধ নিয়ে গেছে এবং চাবিটাকে ভাঙার চেষ্টা করেছে যখন চাবিটা এখানে তোপড়ানো হয়ে আছে, চাবিটা ভাঙার চেষ্টা করেছে, সামনের গেটটাকে খুলে দিয়েছে, উপরেরটাকেও ভেঙে দিয়েছে। যদি ক্লাবের এই পরিস্থিতি হয়, সামনে একটা গোপালপুর স্কুল আছে, সেই স্কুলে সমস্ত দামি দামি জিনিস আছে, কাগজপত্র আছে, সব কিছু আছে। আজকে যদি ক্লাবের এই পরিস্থিতি হয়, তাহলে স্কুলের কি পরিস্থিতি হবে? একটা গোপালপুর হাই স্কুল আছে এবং প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলে বিভিন্ন রকম ভালো ভালো দামি দামি জিনিসপত্র আছে। আজকে এই কাঠের কপার আছে, চাবি আছে, যদি সেগুলো চুরি হয়ে যায় তখন প্রশাসন কি করবে? সেই জন্য আমরা গোপালপুর মৈত্রীর সঙ্গে সমস্ত সদস্য একসঙ্গে মিলিত হয়েছি এর প্রতিবাদ জানানোর জন্য, যাতে না এরকম কোনো জিনিস হয়, সেই জন্য প্রশাসনকে দেখার এবং প্রশাসন যাতে দেখে, যাতে না এই গোপালপুর মৈত্রীর সঙ্গে এবং গোপালপুর ক্লাব এবং আশেপাশে যেসব দোকানদানি আছে, ঘর বাড়ি আছে, যাতে না কোনো রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে বিভিন্ন রকম জিনিস চুরি করে নিয়ে যায়, সেটা না করে তার জন্য দেখার জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। আমরা
ছবি পাঠিয়েছেন সৌভিক মণ্ডল, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।